আসসালামুআলাইকুম সবাইকে, আজকে আপনাদের জন্য একটি মজাদার চিকেন বান রেসিপি নিয়ে এসেছি। এটাকে চিকেন বানও বলতে পারেন, অথবা চিকেন প্যাটিসও বলতে পারেন, অথবা চিকেন রোলারও বলতে পারেন। চিকেনের এই মজাদার রোল রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই সুস্বাদু। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ইস্ট 1 টেবিল স্পুন পরিমাণ, আর ওয়ার্ম লিকুইড মিল্ক 1 কাপের মতো। এবার ইস্টটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি দুধ দিয়ে, যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমি 4 কাপের মতো ময়দা ব্যবহার করছি। আমি একটু বেশি পরিমাণে বানাবো, তাই 4 কাপের মতো ময়দা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন পরিমাণ, 3 টেবিল স্পুন পরিমাণ অয়েল, আর সুগার 1 টেবিল স্পুন পরিমাণ, আর রুম টেম্পারেচার 2টি ডিম। এবার এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। ডোটা প্রিপেয়ার করার জন্য যদি আপনাদের লিকুইড মিল্ক দরকার হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করতে পারেন। ডোটা অলমোস্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে এবার উপরে হালকা অয়েল অর বাটার আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাসাজ করে এবার প্লাস্টিক দিয়ে র্যাপিং করে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিব। এবার আমি রেডি করে নিচ্ছি আমার চিকেনের পোরটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সল্ট, 1 টিস্পুন পরিমাণ গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট আর চিলি পাউডার। এবার 3টি চিকেনের পিস আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে চিকেনগুলোকে কুক করে এরপর এগুলোকে ঝুরঝুরি আকারে ছিঁড়ে নিয়েছি। এবার আমি একটি গরম তেলে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো অবশ্যই ছোট আকৃতির হতে হবে। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব চিকেনগুলো। এরপর দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ গাজর কুচি। এবার চিকেন আর গাজর কুচিটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমি এখানে ম্যাগি মশলা। আপনারা যে কোনো চিকেন মশলা ইউজ করতে পারেন, তবে 1 টিস্পুন পরিমাণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচামরিচ কুচি। এবার এই সবগুলো উপকরণ সহ হালকা চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব প্রায় লিকুইড মিল্ক 1 কাপ পরিমাণে। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে চিকেনটাকে ভালো করে কুক করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ, আর টমেটো পেস্টও 1 টেবিল স্পুন পরিমাণ। এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ, আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে চিকেনটাকে আরেকবার কুক করে নিয়েছি। পোরটা রেডি। চলুন এবার দেখে নিই আমার ডোটা রেডি কিনা। প্রায় 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটা সফট। এবার আমি ডোটাকে আলাদা করে নিচ্ছি, আর একটি বোর্ডে অবশ্যই ময়দা ছিটিয়ে নিচ্ছি যেন ডোটি লেগে না যায়। এবার ডোটাকে প্রয়োজন অনুযায়ী ডিভাইড করে নিচ্ছি। আমি প্রায় 10টির মতো স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেলে প্রত্যেকটি পিস থেকে উঠিয়ে নিয়ে প্রায় রাউন্ড শেপের মতো আমি ডোটা করে নিচ্ছি। বল আকৃতিতে করে নেবেন, সাথে হাতের তালুতে চাপ দিয়ে সেটাকে শেপ করে নেবেন। আমি 4টির মতো আলাদা করে দেখাচ্ছি, আর 10 মিনিটের মতো ঢেকে রাখছি। 10 মিনিটের মতো ঢেকে রাখার ফলে ডোটা সফট হয়ে যায়। এতে করে যখন আপনি রুটির শেপে বেলবেন, তখন এটা খুব ইজি হয়ে যায়। চিকেনের রোলটা বানানোর জন্য যে রুটিটা বানানো হচ্ছে, সেটা একটু লম্বা আকৃতিতে বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের পোরগুলো। চিকেনটা একটু বেশি করে দিচ্ছি, এতে করে চিকেন রোলটা খেতে দারুণ লাগবে। সাথে দিয়ে দিচ্ছি চিজ। এবার একটু খেয়াল করে দেখুন আমি চিকেনের এই রোলটা কিভাবে রাউন্ড করে রোল করে নিচ্ছি।
রোল করার আগে হালকা তেল মাসাজ করে নিয়েছি লাস্টের সাইডে, যেন ভালো করে আটকে যায়। এবার আমি একটি ওভেন ট্রেতে আমার বানানো চিকেন রোলটা রেখে দিচ্ছি। ঠিক একই প্রসেসটা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। একে একে করে প্রত্যেকটি চিকেন রোল বানানো হয়ে গেলে এবার আমি ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ মাসাজ করে। এতে করে কিন্তু এই চিকেন রোলের কালারগুলো খুব দেখতে সুন্দর আসবে। আর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। ওভেনে দেওয়ার পূর্বে ওভেনটি অবশ্যই প্রিহিট দিয়ে নেবেন 200 ডিগ্রি সেলসিয়াসে। প্রায় 12 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। যেহেতু ওভেনটা আগে থেকে প্রিহিট ছিল, তাই এই চিকেন রোলগুলো হতে বেশি সময় লাগেনি। এবার চিকেন রোলের উপর আমি বাটার ম্যাসাজ করে দিচ্ছি। এতে করে চিকেন বানগুলো অথবা চিকেন রোলগুলো খুবই সফট থাকবে। প্রিপেয়ার হয়ে গেল খুব ইজি ওয়েতে চিকেন রোল রেসিপি। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।